ঈশ্বরের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস আর আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত একটা নিত্য প্রয়োজনীয় উপাদান হলো ফুল। প্রতিদিন ভারতবর্ষের হাজারো মন্দিরে, ঈশ্বরের গর্ভগৃহে, ঈশ্বরের বিগ্রহে প্রচুর পরিমাণে ফুল অর্পণ করা হয়। আমাদের ধর্মে তথা হিন্দু ধর্মে এই ফুলকে অত্যন্ত শুদ্ধ আর অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, আর তাই এই ফুলগুলিকে কোনো নোংরা বা আবর্জনার স্তূপে না ফেলে সেগুলিকে সরাসরি কোনো জলাশয় বা নদীতে ফেলা হয়। ভারতে প্রতিদিন প্রায় 1000 টনেরও বেশি এই ফুল গঙ্গায় ভাসানো হয়। প্রতিদিন এত মাত্রায় গঙ্গায় ভাসানো এই ফুলগুলো উৎপাদনের সময় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক সার আর কীটনাশক, যার মধ্যে আর্সেনিক, লেড, ক্যাডমিয়ামের মতো বিভিন্ন ক্ষতিকারক মৌলগুলো থাকে, যা সরাসরি গিয়ে মেশে গঙ্গায়। In 2017, অঙ্কিত আগরওয়াল ফাউন্ডেড ফুল.কো লিমিটেড। ফুল বেসিক্যালি কানপুরের একটা ফ্লাওয়ার ওয়েস্ট রিসাইক্লিং কোম্পানি। এই কোম্পানির এমপ্লয়িরা প্রতিদিন কানপুরের বিভিন্ন মন্দিরগুলি থেকে প্রায় 12 টনেরও বেশি ফুল সংগ্রহ করে। এরপর সরাসরি নিয়ে আসা হয় ফুল ফ্যাসিলিটির কাছে। ফুলের সাথে আসা বিভিন্ন আবর্জনা লাইক প্লাস্টিক, সুতো, কাগজ এগুলিকে প্রথমেই আলাদা করে নিয়ে শুধুমাত্র পাপড়িগুলোকে সংগ্রহ করা হয়। সেই পাপড়িগুলোকে ভালো করে শুকিয়ে নিয়ে তার পাউডার তৈরি করা হয়। তারপর তার মধ্যে জল, অ্যাসেনশিয়াল অয়েল, পারফিউম এই সমস্ত কিছু মিশিয়ে কোনো রকম কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই সম্পূর্ণভাবে হাতে তৈরি করা হয় ধূপকাঠি। এছাড়াও ফুলের সাথে আসা পাতা, কুড়ি এসব দিয়ে তৈরি হয় ফুল ভার্মি কম্পোস্ট। এখানকার ওয়ার্কার্সরা প্রতি ঘন্টায় প্রায় 400-এর বেশি ধূপকাঠি তৈরি করে চলেছে প্রতিনিয়ত। চারকোল জ্বালানি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিভিন্ন বিষাক্ত গ্যাস রিলিজ করে, যা আমাদের পরিবেশের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। আর বাজারে বিক্রি হওয়া ধূপকাঠির প্রায় সমস্তই চারকোল দিয়ে তৈরি, কিন্তু ফুল সেখানে ফ্লাওয়ার ওয়েস্টকে রিসাইকেল করার পাশাপাশি সম্পূর্ণ চারকোল ফ্রি ধূপকাঠি বানিয়ে আমাদের পরিবেশকে, মা গঙ্গাকে পরিশুদ্ধ করার কাজে প্রতিনিয়ত ক্ষুদ্র প্রয়াস করে চলছে। আর শুধু তাই না, ফুল কানপুর শহরের কিছু কর্মহীন মানুষকে কর্মসংযোগের ব্যবস্থাও করে দিয়েছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইন্ডিয়ানস আর সো ইনক্রেডিবল, ইন্ডিয়া ইজ ইনক্রেডিবল।